বিশালগড় প্রভুরামপুর থেকে অবৈধ কাঠের সমিল উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বনদপ্তরের কর্মীদের ধারা আবারও অব্যাহত। চোরাই কাঠের মেশিন উদ্ধার করে নিয়ে আসে শনিবার সকালে। এক মাস আগে ওই প্রভুরামপুর এলাকা থেকে অনুরূপভাবে একটি কাঠের সমিল উদ্ধার করে এনেছিলেন বিশালগড় বনদপ্তরের কর্মীরা। ঠিক আজ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসার সুব্রত সেনের নেতৃত্বে বিশালগড় প্রভুরামপুর এলাকা থেকে কাঠের অবৈধ মেশিন বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকারও বেশি। খবরে প্রকাশ, বিশালগড় ফরেস্ট রেঞ্জ অফিসার সুব্রত সেনের কাছে গোপন খবর ছিল প্রভুরামপুর এলাকায় অবৈধ কাঠের মিল দিয়ে চোরাই কাঠ চেরাই করা হচ্ছে। খবর পেয়ে শনিবার সুব্রত সেন ও ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা প্রভুরামপুরে অভিযান চালিয়ে অবৈধ কাঠের মিল বাজেয়াপ্ত করে চরিলাম বনদপ্তর অফিসে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে সক্ষম হয়নি বনদপ্তরের কর্মীরা। রাজ্যের বন সম্পদকে ফাঁকা বানিয়ে দিচ্ছে একাংশ সত্যান্বেষী লোক। বনদপ্তর এ ধরনের অভিযান প্রায় সময় করে থাকে। গোপন খবরের ভিত্তিতে আজ বনদপ্তরের বিশালগড় রেঞ্জ অফিসারের গোপন খবরের ভিত্তিতেই এই চোরাই কাঠের মেশিনটি উদ্ধার করে আনেন, যার বাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা হবে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে বিশালগড় বনদপ্তরের রেঞ্জ অফিসার সুব্রত সেন জানান। কাঠের সমিলটি উদ্ধার করে চরিলাম বনদপ্তরের অফিসে নিয়ে আসেন। চরিলাম এবং বিশালগড় বনদপ্তরের কর্মীরা এই ধরনের অবৈধভাবে কাঠ ছেড়াই মেশিন প্রায় সময় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেন। আজকের অভিযান মিলে এক মাসে 12টির উপরে কাঠের সমিল উদ্ধার করে নিয়ে আসেন বনদপ্তরের কর্মীরা। যেদিনই চোরাই মেশিন অনুরূপভাবে পরের দিনই আবার নতুন মেশিন দিয়ে কাঠ চেরাই কাজ শুরু করে দেন।